হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আর আর বি গ্রুপ ডি আরবি এলপি আর আর বি টেকনিশিয়ানের বিগত বছরের কোশ্চেন অর্থাৎ দু হাজার আঠেরো সালে যে কোশ্চেনটা এসেছিলো সেই সমস্ত কোশ্চেন আমরা আজকে আলোচনা করব ডিটেলসে আলোচনা করব এবং কোশ্চেনটা কেমনভাবে আমরা আলোচনা করব যে কোশ্চেনটা দেওয়া আছে তার ডিটেলস সলিউশন তো বলবোই তার সাথে সাথে ওই কোশ্চেনটা কোন চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড সেই বিষয়গুলো আমরা একটু বিশদে আলোচনা করব। আমরা এটা সমস্ত এমসিকিউ হিসেবে আমরা করছি আমাদের আজকে ক্লাস পার্ট থ্রি অর্থাৎ আমাদের আগের দুটো ক্লাস হয়ে গেছে মোটামুটি অনেকগুলো ক্লাস এখনও বাকি আছে তাহলে আমাদের ভিডিও শুরু করছি ইস্ট সন্ধান প্রক্রিয়ার চলাকালীন পাইরোভেট ড্যাশ এবং সিও টুতে রূপান্তরিত হয় এই কোশ্চেনটের অ্যানসার হবে এই কোশ্চেন অ্যান্সার হবে থ্রি অর্থাৎ ইথানল এটার যদি আমরা একটু ডিটেলস দেখি তো ডিটেলসে আমরা দেখতে পাবো যে সন্ধান প্রক্রিয়া কাকে বলে আগে যেন ফার্মেন্টেশন এই প্রক্রিয়া হচ্ছে যে অবাধ শ্বসন প্রক্রিয়ায় শসন বস্তু অক্সিজেন ছাড়াই অণুজীব নিঃশ্রিত উচ্ছেচকের সাহায্যে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করে জৈব যৌগগুলো কী কী ইথান অ্যালকোহল যেটাকে আমরা বলছি ইথানল আর ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে ও শ্বসন বস্তু থেকে শক্তির আংশিক নির্গমন ঘটে তাকে সন্ধান বলে কোশ্চেনটা কিন্তু এটাই জানতে চেয়েছে যে সন্ধান বা ফার্মেন্টেশনে কি উৎপন্ন হচ্ছে দেখো এটা একটা অবাধ শ্বসন প্রক্রিয়া এবং এটা অক্সিজেন ছাড়াই উৎপন্ন হবে নেক্সট কোশ্চেন অক্সিজেন ছাড়াই উৎপন্ন হবে না কাজ ছাড়া উৎপন্ন হবে সেটা দিতে পারে এবং এখানে অনুজীব নিঃসৃত উচ্ছেচকের সাহায্যে একটা উচ্ছেচক হবে এবং কী কী উৎপন্ন হবে সেটাই কিন্তু এই কোশ্চেনের জানতে চাওয়া হয়েছে অর্থাৎ ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হচ্ছে ইথাইল অ্যালকোহল বা যাকে ইথানল বলা হয় সংকেতটা মনে রাখবে সি টু এইচ ফাইভ ও এবং ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এটা ইম্পর্টেন্ট এবং তাছাড়া কী করে শসন বস্তু থেকে শক্তির আংশিক নির্গমন ঘটে একে বলা হয় সন্ধান বা ফার্মেন্টেশন এর যদি আমরা একটু দেখি যে কোহল সন্ধানের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো বা শিল্পে কেন সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম এই কোশ্চেনটা যেহেতু এসেছিল তাই আমি একবারে সেটা বলে দিচ্ছি তাই একবারে সেটা আমি বলে দিচ্ছি বাণিজ্যিকভাবে অ্যালকোহল তথা মদ তৈরিতে কোহল সন্তান ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে বাণিজ্যিকভাবে যদি দেখি তাহলে অ্যালকোহল তৈরিতে বা মদ তৈরিতে কিন্তু কোহল সন্ধানের ব্যাপক প্রয়োগ রয়েছে এছাড়া বেকারি শিল্পে যেমন পায়েরুটি পাউরুটি কেক বিস্কুট ইত্যাদি তৈরিতে কিন্তু ব্যবহৃত হয় কোহল সন্ধান এবং অবাধ শাসনের মধ্যে পার্থক্য যদি দেখি ব্যাকটেরিয়াতে ঘটে কোহল সন্ধান হচ্ছে উদ্ভিদ প্রাণীর কোষ কোষ ইস্টের দেহে ব্যাকটেরিয়া প্রভৃতিতে কিন্তু এটা কোহল সন্ধান হয় অবাধ শ্বসন হচ্ছে প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক অক্সাইড কোহল সন্ধান হচ্ছে প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক হলো যৌগ মেন যেটা আসবে সেটা হচ্ছে উপজাত বস্তু হচ্ছে কোহল অবাধ শ্বসন উপজাত বস্তু হচ্ছে সিও টু এস টু এবং অন্যান্য পদার্থর মধ্যে থাকবে নাইট্রেট এবং মিথেন অর্থাৎ অবাধ শ্বসনে আমরা দেখব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে জল উৎপন্ন হচ্ছে এবং নাইট্রেট এবং নাইট্রাইট এবং মিথেন উৎপন্ন হচ্ছে কিন্তু যদি আমরা কোহল সন্ধানে দেখি তাহলে আমরা দেখব ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এখানে আরেকটা কোশ্চেনও আসতে পারে যদি বলা হয় যে অবাধ শ্বসন এবং কোহল সন্ধানের মধ্যে কোন এমন একটি জিনিসের নাম বলো যেটা কমন থাকে যেমন টু প্রতিটা ক্ষেত্রে কিন্তু টু উৎপন্ন হয় দই পাতার সময় দুধে সামান্য দই মেশালে তাড়াতাড়ি দই পড়ে কেন দই পাতার সময় যদি দুধে সামান্য দই মেশায় তাহলে দইটা পড়ে কেন তাই কারণ হচ্ছে দুধকে দইয়ে পরিণত করতে গেলে ল্যাক্টোভ্যাসিলাস নামক ব্যাকটেরিয়া প্রয়োজন ল্যাক্টোভ্যাসিলাট নামক ব্যাকটেরিয়া এটা কিন্তু পরিণত করে এটা কারণ কি এই ব্যাকটেরিয়াগুলি এর মধ্যে থাকে এবং দই তৈরি করবার সময় দুধে দই মেশালে উপস্থিত ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি দুধকে দইতে পরিণত করে অর্থাৎ তার কারণটা যদি জানতে পারি আমরা যে কোন ব্যাকটেরিয়া সেই নামটা কিন্তু জিজ্ঞাসা করে সেটা হচ্ছে ল্যাক্টোভ্যাসিলাস গ্লাইকোলাইসিস জিনিসটা কী এটা কিন্তু এসেছে গ্লাইকোলাইসিস হচ্ছে শ্বসনের যে সাধারণ পর্যায়ে ক্রোশের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ কয়েক রকম উচ্ছেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে দুই অণু পাইরোভিক অ্যাসিড এবং দুই অণু এটিপি দুই অণু এইচ টু এবং দুই অণু এইচ টু উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে তার অপর নাম কি ইএমপি পথ এটাও আসে যে গ্লাইকোলাইসিসের অপর নাম ইএমপি পথ দেখো গ্লাইকোলাইসিস কাকে বলে সেটা তো পুরোটা তো আমাদের আসবে না আমাদের আসবে কি যে গ্লাইকোলাইসিস যে কোষের কোথায় ঘটে একটা আসবে যে গ্লাইকোলাইসিস হচ্ছে কোথায় ঘটে গ্লাইকোলাইসিস হচ্ছে যে সাধারণ পর্যায়ে কোষের সাইটোপ্লাজমে দেখো অ্যাকচুয়ালি এটা কোষের সাইটোপ্লাজমে কি হচ্ছে এক অনু গ্লুকোজ কয়েক রকম উচ্ছেচকের সাহায্যে নিচ্ছে কি উৎপন্ন করছে এটা আসবে সেটা হচ্ছে বাইরোভিক অ্যাসিড উৎপন্ন করছে এটিপি উৎপন্ন করছে দুই অনু এবং দুই অনু এনএডিএইচটি উৎপন্ন করছে দুই অনু এইচটি উৎপন্ন করছে এটাই হচ্ছে মেন ব্যাপার গ্লাইকোলাইসিসের আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এটা যে যেটা সাইটোপ্লাজমে ঘটে এবং গ্লুকোসে এবং উচ্ছেচকের সহায়তায় পাইরোভিক অ্যাসিড উৎপন্ন করছে দুই অণু এটিপি উৎপন্ন করছে দুই অণু টু উৎপন্ন করছে দুই অনু এইচ টু উৎপন্ন করছে এবং আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে ইএমপি পথ কেন বলে কারণ কি গায়কোলাইসিস প্রক্রিয়ায় ধারাবাহিক বিক্রয়গুলি বিজ্ঞানী এমডেন মেয়ার হফ ও পারনাস আবিষ্কার করেন বলে সেই নাম নাম অনুসারে কিন্তু ইএমপি পথ বলা হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা তোমাদেরকে বলে দিই কোহল সন্ধান ও ল্যাকটিক অ্যাসিড সন্ধানকারী জীবাণুর নাম দেখো কোহল সন্ধান যদি দেখি তার জীবাণু নাম হচ্ছে ইস্ট এবং ল্যাকটিক অ্যাসিড সন্ধানকারী জীবাণু নাম হচ্ছে ল্যাকটোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোহল সন্ধান সন্ধানকারী জীবাণুর নাম হলো ইস্ট এবং ল্যাকটিক অ্যাসিড সন্ধানকারী জীবাণুর নাম হলো ল্যাক্টোভ্যাসিলাস এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কোহল সন্ধান ইস্টে হচ্ছে আর ল্যাকটিক যেহেতু আছে ল্যাকটিক থেকে ল্যাকটিক ল্যাক্টোভ্যাসিলাস এবার দেখো সন্ধানের দুটি উদাহরণ যদি জিজ্ঞাসা করে তাহলে হবে একটা হচ্ছে কোহল সন্ধান একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান দুটো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বারবার পরীক্ষাতে আসে সেটা হচ্ছে যদি আমরা দেখি ইস্ট ইস্ট হচ্ছে ইস্টের হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভেসি সেরিফেসি এটা হচ্ছে কোহল সন্ধান ঘটায় মনে রাখতে হবে এটা ইস্ট হচ্ছে কোহল সন্ধান ঘটায় ল্যাক্টোভ্যাসিলাস ট্রাইকোডকোডেস ল্যাক্টোভ্যাসিলাস ট্রাইকোডেস এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটায় মনে রাখতে হবে এটা আর অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটই এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সন্ধান ঘটায় দেখো খুবই সহজ জিনিস মনে রাখবে কী করে ইস্ট হচ্ছে কোহল সন্ধান ঘটায় এই জিনিসটা শুধু তোমরা মনে রাখবে তারপর কি দেখবে ল্যাক্টোভ্যাসিলাস ল্যাকটিক অ্যাসিড ল্যাকটো ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটায় আর ব্যাকটর অ্যাসিটিক অ্যাসিড সন্ধান ঘটায় অর্থাৎ এর সঙ্গে কিন্তু নামের কিন্তু মিল আছে দেখো অ্যাক অ্যাসিড সন্ধান অ্যাসিটো ল্যাকটিক অ্যাসিড ল্যাকটো মনে থাকবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে নেক্সট হচ্ছে মাসিক চক্র সাধারণত ড্যাশ দিনের হয় আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে পুরো এই তোমাদের এটা নিয়ে কিন্তু পুরো একটা ভিডিও করেছিলাম আমি আমি ডিসক্রিপশন লিঙ্কে সেটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে এই ধরনের ভিডিও আরও অনেক আছে আমার মাসিক চক্র সাধারণত আঠাশ দিনে হবে অ্যান্সার হবে আঠাশ দিনে ঘটায় নেক্সট হচ্ছে প্যারেনকাইমা কাইমার ড্যাশের মধ্যে খাদ্যের সঞ্চয় সাথে জড়িত দেখো প্যারেনকাইমা তো একটা কলা তো এটা তো আমরা জানি উদ্ভিদের ধেয়ে হয় এটা সোজা কোশ্চেন দিয়েছে কিন্তু এটার আমি ডিটেলসে তোমাদেরকে বলি তাহলে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে আমরা জানবো প্যারেনকাইমা বৈশিষ্ট্য গঠন এখান থেকে প্রতিবারই দেখছি কোশ্চেনটা আসছে যেহেতু আমি কোশ্চেন বিগত বছর নিয়ে আমরা আলোচনা করছি বলে আমি যেহেতু ভিডিওগুলো বানাচ্ছি তোমাদেরকে পুরো ডিটেলস আমরা বলতে পারবো দেখো এখানে কি প্যারেনকাইমা কাইমা যদি দেখি কোষগুলো জীবিত হয় এবং আকারের হয় এবার এটার যদি কোশপাছির দেখি পাতলা সমানপুরু এবং সেলুলোজ দিয়ে গঠিত ইম্পর্টেন্ট হচ্ছে এটা ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনে এসেছিলো একবার সেখানে বলা হয়েছিল যে প্যারেনকাইমার কোশপাছির কী দিয়ে গঠিত সেলুলোজ দিয়ে গঠিত এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশগুলো গোলাকার ডিম্বাকার প্রোটোপ্লাজম যুক্ত এটা ইম্পর্টেন্ট প্রোটোপ্লাজম যুক্ত ইম্পর্টেন্ট আর হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা এসেছে তোমরা এই বিগত বছরের কোশ্চেন নিয়ে যখন আমরা আলোচনা করছি সেখানে তোমরা অবশ্যই এই কোশ্চেনটা দেখতে পাবে যে কোন টিস্যুতে কোন টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক দেখা যায় বেশি থাকে আর কি দেখা যায় সেটা হবে উত্তর প্যারেনকাইমা তো প্যারেনকাইমা টিস্যুতে কিন্তু অন্তঃকোষীয় ফাঁকটা থাকে আরেকটা যেটা মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লোরেনকাইমা এবং এরেনকাইমা কাকে বলে দেখো যখনই ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা হবে সেটাকে বলবো আমরা ক্লোরেনকাইমা ক্লোরোপ্লাস্ট আছে তাই আমরা বলছি ক্লোরেনকাইমা বায়ু যুক্ত মানে কি বায়ুকোঠোরি মানে এয়ার এয়ার আছে তাই আমরা বলবো এয়ারেন কাইমা এরেন কাইমা তো মনে থাকবে এটা নিশ্চয়ই এটার কাজটা অতটা ইম্পর্টেন্ট নয় তাও তোমরা জেনে রাখো দেহ গঠন করা খাদ্য প্রস্তুত করা দেহ খাদ্য গ্রহণ করা সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা এর কাজ মেন এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা কিন্তু সেলুলোস দিয়ে এদের যে কোষপাচীর সেটা হয় সেলুলোস দিয়ে এবং কোষগুলো কিন্তু প্রোটোপ্লাজম যুক্ত হয় আন্তঃকোষীয় ফাঁক থাকে যুক্ত হচ্ছে কোড়েন কাইমা বায়ুকোষেরি যুক্ত হচ্ছে এয়ার বা এরেন কাইমা আমরা প্যারেন কাইমা দেখে নিলাম প্যারেন কাইমার পর আমরা দেখব কোলেনকাইমা কারণ একবারে তোমরা জেনে নাও এটা তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে এবার আমরা দেখব কোলেনকাইমা কোলেনকাইমা কোষগুলো সেম এখানে জীবিত এবং প্লোটোপ্লাজম যুক্ত খুবই ইম্পর্টেন্ট প্রোটো প্লাজম যুক্ত কোষ অসম পুরু এবং এই অসমপুরু আর অধিক পুরু এই অসমপুরু এবং অধিক পুরু কেন হয় তার কারণ হচ্ছে পেকটিন জমা থাকে পেকটিন জমা থাকে খুবই ইম্পর্টেন্ট কোষ পাচিরে সেলুলোস তো থাকবে কারণ কি আগেরটাও ছিল সেলুলোস সেলুলোস তো থাকবেই কিন্তু পেকটিন জমা হয়ে পুরু হয় এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে পেকটিন জমা থাকে বলেই কিন্তু পুরু হয় কোষগুলো লম্বাটে সজীব অত ইম্পর্টেন্ট নয় অন্তকোষীয় থাকে না এটা ইম্পর্টেন্ট যেহেতু এটা ইম্পর্টেন্ট কেন আগেরটা ইম্পর্টেন্ট এটা অতটা ইম্পর্টেন্ট নেই কিন্তু তোমাদের এখানে জানতে হবে যে অন্তকোশীয় ফাঁক কিন্তু এখানে থাকে না কাজটা অতটা ইম্পর্টেন্ট নয় আমরা এবার নেক্সট দেখবো নেক্সট হচ্ছে আমরা দেখবো কাইমা কোষগুলো মৃত এবং বিহীন খুবই ইম্পর্টেন্ট মৃত এবং প্লোটোপ্লাজম বিহীন কোনগুলো হয় সেটা কিন্তু স্কলেরিনকাইমা সবচেয়ে লিগনিন যুক্ত লিগনিন যুক্ত এবং এখানে যদি আমি দেখি যেহেতু এটা মৃত তাই কিন্তু এর ক্লোরোপ্লাস্ট নেই নিউক্লিয়াস থাকে না খুব যুক্ত যেহেতু মৃত এটা মনে রাখতে হবে জাস্ট মৃত বলে কিন্তু আমরা এই পয়েন্টগুলো পাচ্ছি কোষগুলো ফাইবার ও ক্লোরাইড দুধরনের হয় ফাইবার বা ক্লোরাইড দুধরনের হয় বাকি এটা আসবে না নেক্সট হচ্ছে এফ ওয়ান জনুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলি বিদ্যমান এবং পরিষ্কারভাবে দেখা যায় সেটি কি দেখো এফ ওয়ান জনু হচ্ছে এফ ওয়ান জনু মানে হচ্ছে ফার্স্ট জেনারেশন যেটা বলছি আমরা ফার্স্ট জেনারেশন জনুর মধ্যে আমরা কী দেখব প্রকট প্রকটতা দেখব আর প্রচ্ছন্ন দেখব সেকেন্ড জেনারেশন এটা আমরা ডিটেলস একটু দেখে নিই অ্যান্সার কী হবে প্রকটতা তিন অ্যান্সার তিন এটা যদি আমরা ডিটেলস দেখি দেখো বিভিন্ন জীবের জিনের সংখ্যা কিন্তু বিভিন্ন আমরা তো জানি এটা যে বিভিন্ন জীবের জিনের সংখ্যা বিভিন্ন মানুষের জিনের সংখ্যা এক পশুদের জিনের সংখ্যা আলাদা হবে তবে একই প্রকৃতিক জীবের তা সাধারণত একই থাকে অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে মানুষের যেটা থাকবে সেটা একই থাকবে পশুদের যেটা থাকবে সেটা ওদের যে যে হবে সেটা একই থাকবে অর্থাৎ একই প্রকৃতিক জীবের ক্ষেত্রে একই থাকে সেটা এটা অ্যাকচুয়ালি মাতা পিতা থেকে প্রথম জেনারেশন এফ ওয়ান যেটা আমরা বলছি প্রথম জেনারেশন প্রকাশ পায় সেটাকে বলবো আমরা প্রকট বা ডমিনেন্ট বলবো ডমিনেন্ট বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী যে জিন হবে সেটা বলব প্রকট জিন এবং দ্বিতীয় জেনারেশান যেটাকে বলবো এফ টু এর চতুর্থাংশ এক চতুর্থাংশ জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় এক চতুর্থাংশ ওয়ান ফোর্থ হচ্ছে কিন্তু এই প্রচ্ছন্ন প্রকাশ পায় নেক্সট দেখবো আমরা খুবই ইম্পর্টেন্ট যেটা মেন্ডেলের প্রথম সূত্রটিকে কি বলে মেন্ডেলের প্রথম সূত্রটিকে বলে ল অফ সেগ্রিগেশন অর্থাৎ পৃথক ভবনের সূত্র সেগ্রিগেশন পৃথকী ভাবনের ভবনের সূত্র মেন্ডেলের দ্বিতীয় সূত্রটিকে কী বলে স্বাধীন বন্টনের সূত্র ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোর্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট দুটো এই পয়েন্টটা এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন কিন্তু বারবার এসেছে তোমরা বিগত বছরের কোশ্চেন নিয়ে যখনই আলোচনা করবে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই পাবে নেক্সট আমরা দেখব নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মনেরা শ্রেণির অন্তর্গত নয় নয় এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সবাই ভুল করে থাকে নয় বললে যেটা সেটাই কিন্তু করে ফেলে নয়টা অনেক সময় খেয়াল করা যায় না দেখো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার যদি আমরা দেখি এটার অ্যান্সার হবে মাইকোপ্লাজমা দেখো এই মোনেরা শ্রেণীর বলতে আমাদেরকে একটু হুইটেকারের পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসের আমরা দেখবো হুইটেকার আর এইচ হুইটেকার যেটাকে আমরা বলছি তার ফাইভ কিংডম একটা জীব জগৎকে তারা পাঁচটা কিংডমে ভাগ করেছে সেটা কি কী সেটা আমরা একটু জানতে হবে এটাও একটা কোশ্চেন এসেছিলো যে হুইটেকার জীব জগৎকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে বা ফাইভ কিংডম যেটা আছে সেটা শ্রেণীবিন্যাস সেটা কে আবিষ্কার করে মানে কে তৈরি করেন আর কি আর এইচ হুইটেকার তো এটা ফার্স্টে ছিল মনেরা তারপর হচ্ছে প্রোটিস্টা তারপর হচ্ছে প্লান্টি ফানজাই আর হচ্ছে অ্যানিম অ্যানিম্যালিয়া পাঁচটা হচ্ছে কিংডমে ভাগ হয় একটা হচ্ছে মনেরা প্রোটিস্টা প্লান্টি ফানজাই অ্যানিম্যালিয়া এগুলো যদি আমরা বিশদে কিন্তু একটু যদি আলোচনা করি তাহলে জগৎকে যেটা আমরা দেখছি প্রথমে হচ্ছে সুপার কিংডম ওয়ান সুপার কিংডম ওয়ানে হচ্ছে পোকারিও পোকারিয়াটা মানে এরা হচ্ছে এক হয় এবং পোক্যারিওটিক যেটাকে বলা হয় এক এবং এবং আদিকেন্দ্রিক হয় আদিকেন্দ্রিক অর্থাৎ একটিমাত্র কিংডম নিয়ে এই সুপার কিংডম কিন্তু গঠিত হয় একটিমাত্র কিংডম কিন্তু এই সুপার কিংডম গঠিত হয় অর্থাৎ এই সুপার কিংডম ওয়ানে আমরা পাবো মনেরা অর্থাৎ মনেরা মানে কি ব্যাকটেরিয়া এবং সাইনো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং সাইনো ব্যাকটেরিয়া উদাহরণই আসে যে মনের উদাহরণ কি আমরা বলবো ম্যানে ব্যাকটেরিয়া এবং সাইনো ব্যাকটেরিয়া এবার আসছি সুপার কিংডম টু অর্থাৎ ইউ ক্যারিওটা এরা এক বা বহু কিন্তু সুকেন্দ্রিক হয় অর্থাৎ এদের সুপার কিংডমে চারটি কিংডমে বিভক্ত থাকে একটা হচ্ছে প্রোটোকোটিস্টা যেটাকে বলছি আমরা এদের হচ্ছে এক বা বহু হয় এদের ভ্রূণ কিন্তু সৃষ্টি হয় না এরা মূলত জলজ হয় মানে জলে থাকে যেমন অ্যামিবা শৈবাল পাইম ঠিক আছে ওয়াটার মোল্ড বিভিন্ন ধরনের হয় উদাহরণ একমাত্র উদাহরণটাই কিন্তু আসবে তোমরা উদাহরণটাই জাস্ট দেখে যাও এখানে তোমাদের জাস্ট জিজ্ঞাসা করবে ফাইভ কিংডমের কি কী ভাগ আছে কে তৈরি করে ফাইভ কিংডম আর ফাইভ কিংডমের মধ্যে একটা হচ্ছে সুপার কিংডম ওয়ান যার মধ্যে মনে আছে বললাম সুপার কিংডম টু যার মধ্যে কিন্তু চারটে আছে তার মধ্যে হচ্ছে প্রোটোকোটিসটা বললাম এটা হচ্ছে মূলত এক বা বহু হতে পারে ভ্রমণ সৃষ্টি হয় না মূলত জলজ হয় জলে থাকে যেমন অ্যামিবা শৈবাল মোল্ড ওয়াটার মোল্ড আর কাইট্রিটস মনে রাখতে হবে এটা এবার আমরা যদি দেখি এখানে দেখো মনে রাখতে হবে ফানজাই যেটা এরা হ্যাপ্লয়েড অথবা ডায় হয় এরা মাই সেলিয়াস বা পরবর্তীতে এককোষী বা কোশপাচীর যুক্ত মনে রাখতে হবে ফানজাই হচ্ছে তোমারকে মেন যেটা মনে রাখবে সেটা হচ্ছে হ্যাপলয়েড যুক্ত থাকে কোষপ্রাচীর এবং এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে এদেরকে পাঁচটা ফাইলামে বিভক্ত করা হয় সেটা আমাদের লাগবে না নেক্সট হচ্ছে কিংডম থ্রিতে দেখব আমরা অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া হচ্ছে ব্রহকোশী প্রাণী যার উদাহরণ হব ব্রাস্টুল্লা ব্রাস্টুল্লা যদি দেখি ব্রাস্টুল্লা থেকে প্রাণীর জীবনের উন্মেষ হয় বত্রিশটি ফাইনাল বিভক্ত থাকে এটা আসবে না মেন হচ্ছে তারপরে হচ্ছে চার কিংডমে দেখব আমরা প্ল্যানটি এরা সুকেন্দ্রিক সবজি সবুজ উদ্ভিদ ক্লোরোফিল যুক্ত থাকে অর্থাৎ প্ল্যানটিতে আমরা থাক পাবো কি মানে উদ্ভিদ যেটা বলছি আমরা ব্রায়োফাইডা টেইরোফাইডা নগ্ন এক বীজপত্রী দ্বিবীজপত্রী সমস্ত কিছু কিন্তু এখানে পাবো জাস্ট তোমাদের একটা ধারণাটা উদাহরণটা জেনে রাখবেটার এটার ডিটেলস পড়ে আমাদের লাভ নেই জাস্ট আমরা উদাহরণটা জানবো দেখো বিষয়তে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো জীবজগৎ দুটো সুপার কিংডমে ভাগ হচ্ছে একটা হচ্ছে সুপার কিংডম ওয়ান একটা হচ্ছে সুপার কিংডম টু সুপার কিংডম ওয়ানে আমরা দেখবো প্রো ক্যারিওটা বা আদি কোষ জীব যেটাকে বলবো আমরা পো ক্যারিওটা আর সুপার কিংডমের টু দেখব আমরা ইউ ক্যারিওটা অর্থাৎ প্রকৃত কোষ জীব এবার দেখো সুপার কিংডম ওয়ানের মধ্যে একটাই থাকবে সেটা হচ্ছে মোনেরা সুপার কিংডম ওয়ানে কিন্তু একটাই থাকবে মোনেরা আর সুপার কিংডম টুতে কিন্তু ইউ ক্যারিওটার থাকবে চারটে ভাগ থাকবে ইউ ক্যারিওটা এই সুপার কিংডম টু তার হচ্ছে একটা হচ্ছে কিংডম ওয়ানে থাকবে প্রটিস্টা দুই হচ্ছে ফাঞ্জাই তিন হচ্ছে প্ল্যান্টে চার হচ্ছে অ্যানিমেলিয়া দেখো এখানে যদি আমরা ভালো করে দেখি প্রথমে আমরা যদি প্রোকেরিওটা থেকে ভালো করে দেখি যে সুপার কিংডম ওয়ান তো সুপার কিংডমে ওয়ানে আমরা মনেরা পেলাম একটাই পেলাম মনে রাখি একটা কিন্তু আনবিক্ষণিক হয় অর্থাৎ খালি চোখে কিন্তু আমরা দেখতে পাবো না এরা আনবীক্ষণিক অবশ্যই হবে এরা এক কোষি হবে এদের নিউক্লিয়াস সুগঠিত নয় যেহেতু এক তাই নিউক্লিয়াস কিন্তু সুগঠিত হবে না অর্থাৎ আদিকেন্দ্রিক হবে আর এদের রাইবোজোম ছাড়া অন্যান্য অন্য কোনো সাইপ্রোপ্লাজমীয় অঙ্গাণু কিন্তু এদের থাকে না অনলি রাইবোজম থাকে অর্থাৎ কি আমরা যদি ক্যারিওটাতে দেখি যাটার একটাই সুপার কিংডম ওয়ান ক্যারিওটা যার একটাই কিংডম ওয়ান আছে মনেরা সেটা হচ্ছে অনুবীক্ষণিক হবে চোখে দেখ দেখা যায় না এক হবে এক হবে যখনই বলবে এককোষী হবে তখন তোমরা কী কী জানতে পারবে যে এদের নিউক্লিয়াস থাকবে কিন্তু নিউক্লিয়াস সুগঠিত না হতে পারে তো নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ এদের রাইবোজম যদি একটাই থাকবে রাইবোজম মানে রাইবজোম ছাড়া আর কিছু থাকবে না অর্থাৎ নেক্সট যদি আমরা দেখি মনেরাতে যেটা আমি বললাম আমরা আমরা এখানে শুধু অল্প 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 করে জানবো এবং প্লাস উদাহরণগুলো মেন দেখব মনেরা ফার্স্ট হচ্ছে মনেরা মনেরা হচ্ছে পোকেরিওটা অর্থাৎ সুপার কিংডমে একটিমাত্র কিংডম এটা থাকে মনেরাতে থাকে এবং মনেরা একটি আদিকেন্দ্রিক হয় এদের যদি বৈশিষ্ট্য দেখি এককোষী হবে সূত্রাকার হবে কলোনিয়ান হবে মানে কলোনিতে বসবাস করে কলোনি করে বসবাস করে এক হবে সূত্রাকার হবে নিউক্লিয়াস পদার্থ থাকলেও কিন্তু নিউক্লিয় নিউক্লিয়াসে নিউক্লিয়াস মেমব্রেন অনুপস্থিত নিউক্লিয়াস এদের কিন্তু সাইটোপ্লাজমিক অঙ্গাণু যেমন মাইট্রোকান্ডিয়া প্লাস্টিড এন্ডোপ্লাজমিক জালিকা থাকে না কিন্তু এতে কিন্তু থাকে না কোষপাচির কিন্তু পলিস্যাকারাইট ও আমিষ দিয়ে তৈরি হয় এদের অধিকাংশ শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে এদের কিন্তু কিছু সিনথেটিক প্রক্রিয়ায় এবং কিছু কেমোসিনথেটিক প্রক্রিয়ায় করে মেন যেটা এদের আরেকটা জিনিস সেটা বলিনি এদের অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে অ্যামাইটোসিস প্রক্রিয়া এবং দ্বিবিভাজন পদ্ধতিও কিন্তু এরা বংশবিস্তার করতে পারে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা কিন্তু যদি আমরা দেখি এদের উদাহরণ উদাহরণ হিসেবে কক্কাস ভ্যাসিলাস সাবটিলিস নস্টক ইত্যাদি কিন্তু উদাহরণের এবার যদি আমরা দেখি ইউ যদি দেখি প্রোটিস্টা প্রোটিস্টাতে হচ্ছে প্রোটিস্টা এরা হচ্ছে এক বা বহু কোষী দুটোই হতে পারে এককভাবে বা কললিয়ানভাবে বসবাস করে এদের কিন্তু প্রকৃত নিউক্লিয়াস বিদ্যমান থাকে অর্থাৎ এদের নিউক্লিয়াসের নিউক্লিয়াস মেমবেন এবং নিউক্লিয়াস সমস্ত কিছু বিদ্যমান থাকে এদের কিন্তু কোষীয় অঙ্গাণু থাকে যেমন মাইট্রোকন্ডিয়া প্লাস্টিক এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি এগুলো কিন্তু থাকে এদের কিন্তু ক্রোমাটিন বডিতে ডিএনএ আরএনএ প্রোটিন আছে এটা এরা কিন্তু শোষণ গ্রহণ বা স্মারক সংস্কার পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এদের মেন উদাহরণ আমরা দেখে নেব শুধু উদাহরণ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামিবা শৈবাল তারপর হচ্ছে স্লাইম মোল্ড ওয়াটার মোল্ড কাইট্রিডস এবং ছত্রাক কিছু যেমন উদাহরণ হিসেবে যদি দেখি অ্যামিবা তারপর হচ্ছে কোরেল্লা প্যারামেসিয়াম এগুলো কিন্তু এদের উদাহরণ নেক্সট হচ্ছে ফাঞ্জাই এদের কিছু যেমন এরা সাধারণত বহুকোষী এবং দেহ মাইসেলিয়া দ্বারা গঠিত থাকে এদের দেহ সাধারণত শাখান্বিত ফিলামেন্ট থাকে এদের কোশপাছির কাইটি নির্মিত এরা মনে রাখতে হবে এদের কোশপাচীর কাইটি নির্মিত শ্যালাব সংশ্লেষকারী বর্ণ কণিকা অনুপস্থিত তা এরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না এদের অধিকাংশই কিন্তু স্থলজ হয় অল্প সংখ্যক জলজ হয় এটা নিয়ে পুরো এটা নিয়ে পুরো ডিটেলসে আমরা আলোচনা করেছি আমার একটা ভিডিওতে ফাঞ্জাইতে সেখানে পুরো ডিটেলসে দেওয়া আছে সে সেটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার আমরা দেখব প্ল্যানেটি প্ল্যানেটি কিংডম যেটা তোমার বহু জীব হয় এদের প্রকৃত নিউক্লিয়াস বিদ্যমান থাকে সমস্ত কিছুই থাকে এদের অঙ্গন জনন সমস্ত কিছুই হয় অর্থাৎ আমরা যেগুলো আমরা উদাহরণ উদাহরণটাই মেন আসবে আমাদের সেটাই আমরা দেখে নেবো এখানে উদাহরণ দেখব যেমন যে সকল মস ফার্ন অগ্নজীবী এবং আবৃত্তজীবী উদ্ভিদ এইটার কিন্তু এর উদাহরণ মানুষের রক্তে সর্ববৃহৎ কণিকা কোনটা মানুষের রক্তে সর্ববৃহৎ কণিকা কোনটা হবে সেটা হবে মনোসাইট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মানুষের রক্তে সর্ববৃহৎ কণিকা হলো কর্পাসেলস বা কণিকা হচ্ছে মনোসাইট এবার এবার একটু ডিটেলস দেখো মনোসাইট কিন্তু এক ধরনের লিকোসাইট বা শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা কিন্তু আমরা নিউট্রো লিকোসাইট বলছি এই শ্বেত রক্তকণিকারই ভাগ হচ্ছে তোমার মনোসাইট আমরা পুরো ভাগটা যদি দেখি টাইপস অফ হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকার ভাগ যদি দেখি সেটা হচ্ছে ইউসোনোফিল বেসোফিল নিউট্রোফিল মনোসাইট লিম্ফোসাইট দেখো যেগুলো ইংলিশে আছে এগুলো কিন্তু পুরো সেম বাংলাতেও সেমি আছে ইউস ইউসিনোফিল বাংলাতেই হবে ইউসিনোফিল বেসোফিল বাংলাতেও সেই বেসোফিলই হবে নিউট্রোফিল বাংলাতেও নিউট্রোফিল হবে মনোসাইট বাংলাতে মনোসাইট হবে আর লিমফোসাইট সেমি হবে তো এবার এর কাজগুলো দেখে এর কাজ বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেগুলো খুব ইম্পর্টেন্ট দেখো ইউসিনোফিল হচ্ছে কি ইউসিনোফিল হচ্ছে দে অ্যাটাক অ্যান্ড কিল্ড প্যারাসাইট অ্যান্ড ক্যান্সার সেল অ্যান্ড হেল্প উইথ অ্যালার্জিক রেসপন্সেস দেখো এটা হচ্ছে আমাদের যে প্যারাসাইট বা যেটা ক্যান্সার যে সেলগুলো আছে সেগুলোকে কিন্তু এই ইউসোনোফিল কিন্তু ডাইরেক্ট অ্যাট্যাক্ট করে এবং অ্যালার্জিক রেসপন্স যেটা আছে উইথ হেল্প উইথ অ্যালার্জিক রেসপন্স কিন্তু এটা কিন্তু ইউসোনোফিল সাহায্য করে বেসোফিল যদি দেখি এটা এক ধরনের কিন্তু স্মল সেল হয় এটা মানে এটা সাউন্ড অ্যালার্ম হিসেবে কাজ করে যখনই কোনো বাইরে থেকে যখনই কোনো আমাদের ইনফেক্সিয়াস এজেন্ট আসবে অর্থাৎ জীবাণু যখনই আমাদের ব্লাডে ঢুকবে একটা করবে তখনই কিন্তু এ অ্যালার্ম একটা অ্যালার্মিং হিসেবে কাজ করে মানে এই কিন্তু প্রথমে জানতে পারবে যে দেখো ঢুকছে আমাদের শরীরের ভিতরে তখন কি করবে এ একটা হিস্টামিন বলে একটা কেমিক্যাল এ কিন্তু নির্গত করবে এবং এইটা এই হিস্টামিন কিন্তু এ মার্কার অফ অ্যালার্জিক ডিজিজ মানে এটাকে বলা হয় মার্কার অফ অ্যালার্জিক ডিসিজ অর্থাৎ এটা কিন্তু আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে কিন্তু রেসপন্স করে অর্থাৎ যখনই তোমরা দেখবে অ্যালার্জির যখনই টেস্ট করতে যাবে তখন কিন্তু এই টেস্টগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে বেসোফিল ইউসোনোফিল হেস্টামিন এই অ্যালার্জিক টেস্টে কিন্তু এটা এটা একটা ভূমিকা পালন করে এবার হচ্ছে নিউট্রোফিল নিউট্রোফিল হচ্ছে নিউট্রোফিল হচ্ছে মানে আমাদের যে ব্যাকটেরিয়া এবং ফাং ফাঙ্গাই যদি আমাদের ভিতরে থাকে সেটাকে কিন্তু মেরে ফেলে দেয় এবং এই এটাই কিন্তু ফার্স্ট এটাকেই এই নিউট্রোফিলকেই কিন্তু বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স এটাই সবচেয়ে মেন কোশ্চেন যে কোন কণিকা রক্তকণিকা কোন ভাগ যে সবচেয়ে বেশি পর্যন্ত বাঁচে বেশি দিন বাঁচে সেটা হচ্ছে এই মনোসাইট মোনোসাইট হচ্ছে লংগার লাইফ স্পেন্স খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা হচ্ছে ব্লাডের আমাদের শ্বেত রক্তকণিকার একটা অংশ এবং এটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আমাদের কিন্তু রক্ষা করে নেক্সট হচ্ছে লিম্ফোসাইট লিম্ফোসাইটই হচ্ছে কিন্তু অ্যান্টিবডি তৈরি করে শ্বেত রক্তকণিকা আমরা জানি কি শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে কোশ্চেনে যদি দেয় শ্বেত রক্তকণিকার কোন ভাগ অ্যান্টিবডি তৈরি করে সেটা হবে লিম্ফোসাইট এবং অ্যান্টিবডি তৈরি করে ব্যাকটেরিয়া ভাইরাস যদি আমাদের ভিতরে ঢোকে সেটার বিরুদ্ধে কিন্তু লড়াই করে দেখো এখানে কিছু পয়েন্ট তোমরা জেনে রাখো তোমাদের সুবিধা হবে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা কি লোহিত রক্তকণিকা মানে যার মধ্যে হিমোগ্লোবিন থাকবে গোলাকার বা দ্বিতল সেটাকে বলবো আমরা লোহিত রক্তকণিকা ওটা নিউক্লিয়াসবিহীন আর এদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ থাকবে লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এবং অলমো খারের সাম্যবস্থা বজায় রাখে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কি কী রক্তকণিকা হচ্ছে আমাদের একটা অনিয়তকার নিউক্লিয়াসযুক্ত হয় এটা হচ্ছে ষাট হাজার থেকে আট হাজার থাকে এটা রোগ জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে অ্যালার্জি প্রতিরোধ করে খুব ইম্পর্ট্যান্ট অ্যালার্জি প্রতিরোধ করে এবার দেখো এর ভাগ যদি দেখি নিউট্রোফিল ইউসোনোফিল মেসোফিল মনোসাইট লিম্বোসাইট যদি শর্টকাটে যদি বলি দ্য শর্টকাটে আমি জাস্ট লিখে দিয়েছি যে নিউট্রোফিল হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে মেসোফিল হচ্ছে হেপারিন নিঃসরণ করে মনোসাইট হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ জীবাণু প্রতিরোধ করে রোগ রোগাক্রমণ প্রতিরোধ করে এই স্লাইডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে অর্থাৎ নিউট্রোফিল হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা ইউসোনোফিল হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা মেসোফিল হচ্ছে হেপারিন নিঃসরণ করে আর মনোসাইট হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে লিম্ফোসাইড অ্যান্টিবডি সৃষ্টি করে রোগাক্রমণ প্রতিরোধ করে আগের স্লাইডে তোমাদের আমরা বড়ো ডিটেলস আলোচনা করেছি এটা জাস্ট আমি একটা শটে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো অণুচক্রিকা কি অণুচক্রিকা হচ্ছে নিউক্লিয়াসবিহীন একটা কণিকা অতি ক্ষুদ্র নিউক্লিয়াসবিহীন একটা কণিকা এদের সংখ্যা প্রতি মাইক্রোলিটারে দু লক্ষ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ এবার অনুচক্রিকার প্রধান কাজ কি খুব ইম্পর্টেন্ট রক্ত তঞ্চনে সাহায্য করে রক্ত তঞ্চনে সাহায্য করে কে অনুচক্রিকা বারবার এসেছে আগের বার পরীক্ষাতে নেক্সট হচ্ছে ড্যাশের দেওয়ালের সংকোচনের কারণে গর্ভবেদন হয় এটা কী হবে এটা হচ্ছে তোমার জরায়ু জরায়ুর সংরচনের কারণে কিন্তু গর্ববেদন হয় এইটা নিয়ে আমি পুরো ডিটেলস আলাদা একটা ভিডিও বানিয়েছি এই চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টার তো আমাদের হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আগেরবার কিন্তু চল্লিশ পঞ্চাশটা কোয়েশ্চেন এসেছে শুধু ওই চ্যাপ্টার থেকে মানে প্রতিটা সিপ্টে মানুষের শ্বাসনতন্ত্রের বিদ্যমান বিদ্যমান রঞ্জক কি তো মানুষের তন্ত্রে কী থাকে তোমরা জানোই হিমোগ্লোবিন থাকে তো হিমোগ্লোবিন কি হিমোগ্লোবিন হচ্ছে মানব শরীরের অত্যন্ত জরুরি একটি উপাদান এটি এক ধরনের প্রোটিন যা ফুসফুস থেকে অক্সিজেন আমাদের দেহের সমস্ত কোষগুলিকে সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে আবার ফুসফুসে পৌঁছে দেয় ফলত আমাদের দেহে কোষগুলিকে সক্রিয়ম এবং কর্মক্ষম রাখার জন্য আমাদের রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থাকাটা অত্যন্ত জরুরি আমাদের হাতের তালুতে ড্যাশ ধাতুটি গলে যায় দেখো গ্যালিয়াম গ্যালিয়াম হচ্ছে এমন একটা ধাতু যেটা আমাদের হাতের তালতে যদি রাখা হয় সেটা কিন্তু গলে যায় গ্যালিয়াম সফট একটা ধাতু সিলভারি মেটাল ইউজড মানে প্রাইমারি যেগুলো আমাদের সেমিকন্ডাক্টর যেগুলো ইউজ করা হয় এল ইডি ডায়োড সেমিকন্ডাক্টার ইলেকট্রনিক্স জিনিসপত্রতে আর কি এটা কিন্তু খুবই ব্যবহার করা হয় এরকম দেখতে হয় গ্যালিয়ামটা দেখতে ড্যাশ এর ঐচ্ছিক পেশি রয়েছে দেখো ঐচ্ছিক পেশি এবং অনৌচ্ছুক পেশি দুটো জিনিস আলাদা এটা কি কি এটা না জানলে কিন্তু এটা কোশ্চেন অ্যান্সার করা যাবে না তাহলে আমরা একটু জেনে নিই ঐচ্ছিক পেশি এবং অনৌচ্ছুক পেশি কি এটার অ্যান্সার তো জেনে নাও পশ্চাৎপদ কিন্তু কেন হলো দেখো জানি আমরা ঐচ্ছিক পেশি কি ঐচ্ছিক পেশি হচ্ছে যেগুলো আমরা ইচ্ছামতো মতো সংকোচিত বা প্রসারিত করতে পারি অনৌচ্ছিক পেশি কি যেগুলোকে আমরা ইচ্ছা মতো সংকুচিত করতে পারি না ঠিক আছে মানে ঐচ্ছিক মানে ইচ্ছা আমাদের ইচ্ছা ইচ্ছাতে হবে ঠিক আছে অনৈচ্ছিক মানে আমাদের ইচ্ছাতে হবে না ঐচ্ছিক পেশির সাহায্যে বিভিন্ন অঙ্গের সঞ্চালন করতে পারি অনৈচ্ছিক পেশির সাহায্যে সেটা পারি না এবার দেখো উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তার আগে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পেশি হাড়ের সাথে লেগে থাকে আমাদের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে হাড়ের সাথে লেগে থাকে বলে কিন্তু আমরা হাড়টাকে যদি সরাই তাহলে পেশিটাও সরবে আর এটা এটাতে কোনো হাড় থাকে না অর্থাৎ হাড়ের সাথে লেগে থাকে না অনচ্ছিকটা এবারে যদি আমরা উদাহরণ দেখি তাহলে কিন্তু আমাদের পুরো স্পষ্ট হয়ে যাবে দেখো উচ্ছিক পেশি হচ্ছে যেটা আমরা ইচ্ছামতো সরাতে পারবো নড়াচড়া করতে পারবো সেটা হচ্ছে যেরকম বহিরত্বক বাইরের ত্বক হাত পা হাতের সঙ্গে যে পেশি থাকে পা এই সমস্ত কিছু কিন্তু অর্থাৎ আমরা যেগুলো নড়াচড়া করতে পারবো সেগুলো আর যেগুলো হচ্ছে অন্তত ভিতরে থাকে যেমন হচ্ছে পাকস্থলী হৃদপিণ্ড এটা কিন্তু আমরা ইচ্ছা করলে পাকস্থলী বন্ধ করতে পারবো কাজ আমরা ইচ্ছা করলে লিভার বা জগ্রীদের কাজ বন্ধ করতে পারবো আমরা ইচ্ছা করলে হৃদপিণ্ড বন্ধ করতে পারবো এই হচ্ছে এগুলো হচ্ছে তোমার অনৈচ্ছিক পেশি। তাহলে তুমি আগের কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো নেক্সট হচ্ছে মানববিজ্ঞের মধ্যে পরিশ্রাবণ ইউনিটগুলি কি কী হিসেবে পরিচিত পরিস্রাবণ করে কে কী পরিশ্রবণ করে আমরা জানি নেফ্রন পরিস্রাবণ করে তো এটাও একটু দেখে নিই তাহলে তোমাদের কিন্তু বুঝতে দেখো নেফ্রনের কাজ যদি দেখি নেফ্রন হচ্ছে পরিশ্রমণের সাহায্য করা নেফ্রন নেফ্রন পুনঃশোষণ করা নালিকা খরণ করা নতুন পদার্থ সৃষ্টি করা পিএইচের মাত্রা নিয়ন্ত্রণ করা ডিটেলস আমরা পড়লে তোমরা পড়ে নিতে পারো আমি জাস্ট তোমাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি পরিশ্রমণের সহায়তা করা ফিল্টারেশন পুনঃশোষণ করার অর্থাৎ রিঅ্যাবজরশন করে নালিকা খরণ করা অর্থাৎ বিকীয় নালিকা যে শুধু পুনঃশোষণের কাজ করে তা নয় এটি কয়েকটি ধরনের দূষিত পদার্থ যেমন নানা প্রকার সালফার ঘটিত যৌগ সালফার ঘটিত যৌগ ক্রিয়েটিনিন কয়েক প্রকার যৌগ অ্যাসিড ইত্যাদি কিন্তু রক্তবাহ থেকে নালিকা গহ্বরে ক্ষরণ করে নতুন পদার্থ সৃষ্টি কি নতুন পদার্থ যেমন হচ্ছে তোমার যেমন অজৈব ফসফেট অ্যামোনিয়া ঠিক আছে এইগুলো কিন্তু বৃকীয় নালিকার গহবরের সঙ্গে যুক্ত থাকে পিএজের মাত্রা নিয়ন্ত্রণ করে সেটা তো অবশ্যই তোমরা জানো পেঁয়াজের মাত্রা একটা নিয়ন্ত্রিত মানে সঠিক মাত্রা থাকা উচিত সেই সঠিক মাত্রা পেঁয়াজের মাত্রা কিন্তু এটা নিয়ন্ত্রিত করে এটা হচ্ছে নেফরন এই হচ্ছে নেফরনের ছবি এটা হচ্ছে নেফরন্ট তোমরা পুরো ডিটেলসটা জানলে তোমরা এখান থেকে জেনে নিতে পারো যে নেফরন হচ্ছে বিকের অভ্যন্তরে থাকে দশ লক্ষ নেফ্রন থাকে লম্বা তিন সেমি হয় ইম্পর্টেন্ট পয়েন্ট এর কাজ হচ্ছে তোমার পরিশ্রুত করা যেটা বললাম এর যদি ভাগ দেখি ভাগগুলো এইগুলো আছে এগুলো নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আমাদের পরে আলোচনা করবো আজকে যেহেতু আমরা প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করছি তাই আমরা ডিটেলসে যাচ্ছি না দেখো এটা বিকের কাজ এগুলো আমরা পরে আলোচনা করে দেবো তোমাদেরকে নেক্সট হচ্ছে নিচের কোন শ্রেণীর নগ্ন উদ্ভিদ নগ্ন বীজ মানে কি জিম্নোস্পাম বলা হয় নগ্ন মানে জিম্ন অর্থাৎ নগ্ন স্পাম মানে সিড বা বীজ এবার দেখো এটার সম্বন্ধে আমার ডিটেলস ভিডিও আছে সেটা আমি তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তুমি পুরো ডিটেলসটা জেনে নিতে পারবে তো এটার অ্যান্সার হচ্ছে জিম্নস্পাম ড্যাশ পরিব্যক্ত বংশগতি নয় দেখো এটা হচ্ছে তোমার সোম্যাটিক পরিব্র্যক্তি বংশগত নয় সোম্যাটিক সোমাটিক কোষ একটি নিয়মিত ধরনের শরীরের কোষ যা যৌন প্রজনন কোনোভাবেই জড়িত হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ